আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের চলমান সংঘাতের জন্য আমেরিকা দায়ী, বললেন হিজবুল্লাহ। রাশিয়াভুক্ত হতে লুহানস্কে গণভোট। আইআরজিসি কে কথিত মার্কিন সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিতে হবে, বলল ইরান। এবং সর্বশেষ থাকছে পুতিনের বিরুদ্ধে বাইডেনের বেফাঁস মন্তব্যের আসল রহস্য। পৃথিবীতে আমেরিকার দিন যে শেষ হয়ে গেছে সেটা আমেরিকার শাসক গোষ্ঠী এখনো বুঝতে নারাজ। সারা পৃথিবীতেই একের পর এক দেশে মার খেয়ে যাচ্ছে আমেরিকান বাহিনী, তারপরেও আমেরিকার শাসকদের বিন্দুমাত্র লজ্জা আছে বলে মনে হচ্ছে না। কিছুদিন আগে আফগানিস্তান থেকে এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে আমেরিকার বাহিনীকে। এদিকে ইরাক থেকেও তাদেরকে বের করে দেওয়া হয়েছে, এমনকি সিরিয়া থেকে তাদেরকে বের হয়ে যাওয়ার জন্য বারে বারে বলা হচ্ছে। এমনকি মার্কিন সেনা বহরে সাধারণ জনগণ হামলা চালাচ্ছে। এখনও সিরিয়ায় তারা অবস্থান করছে সেখানকার প্রাকৃতিক তেল সম্পদ চুরি করার জন্য, যা এখনও অব্যাহত রেখেছে। অন্যদিকে আমেরিকাকে তো পাত্তাই দেয় না চীন এবং রাশিয়া, তারপরেও আমেরিকা নিজেদেরকে বিশ্বের শক্তিশালী শক্তিধর দেশ হিসেবে মনে করে, এবং তারা মনে করে তাদের কথা মতো এই পৃথিবীর সকল দেশ চলবে। কিন্তু আমেরিকা ভুলে গেছে তাদের সেই দিন ইতোমধ্যে শেষ হয়ে গেছে। আমেরিকার কথা এখন তাদের কিছু দেশ, বিশেষত মধ্যপ্রাচ্যের কিছু দেশ এবং ইউরোপের দেশগুলো তাদের কথা মতো চলে, বাকি সকল দেশ আমেরিকাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এখনও আমেরিকা তাদের কথা বলতে পারে শুধুমাত্র এই কারণে, কারণ আন্তর্জাতিক বাণিজ্যে সকল লেনদেন হয় ডলারে, যা তারা নিয়ন্ত্রণ করে। কিন্তু খুব দ্রুতই ডলারের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ হবে বলে আমি আশা করি। এখনই উচিত রাশিয়া, চীন, ইরান, অন্যান্য দেশগুলো মিলে নতুন কোনো অর্থনৈতিক ব্যবস্থা চালু করা, যার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য করা যায়। এ বিষয়ে আপনারা কি মনে করেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং অনুরোধ থাকবে, আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা শুনছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের চলমান সংঘাতের জন্য আমেরিকা দায়ী, বললেন হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের ভাইস প্রেসিডেন্ট শেখ আলী দামোশ বলেছেন, মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে চলমান সংঘাত ও সংকটের জন্য প্রাথমিকভাবে আমেরিকা দায়ী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের করুণ ঘটনাবলী ও অস্থিতিশীলতার পেছনে রয়েছে আমেরিকা। গত 80 বছর ধরে আমেরিকা সংঘাত সৃষ্টি করেছে, যুদ্ধ করেছে এবং সন্ত্রাসবাদকে মদদ দিয়েছে। শনিবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতে এক অনুষ্ঠান দিয়া বক্তৃতায় এসব কথা বলেন আলী দামোশ। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বর্তমানে যে সংঘাত চলছে তার জন্যও তিনি আমেরিকাকে দায়ী করেন। তিনি বলেন, মার্কিন কর্মকর্তারা ভূ রাজনৈতিক সংঘাত উস্কে দিয়েছে এবং ইউক্রেন সরকারকে এর মধ্যে ঠেলে দিয়েছে, ফলে ওয়াশিংটনই ইউক্রেন সংকট সৃষ্টি ও সারা বিশ্বের ওপর যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তার জন্য দায়ী। লেবাননের উপর নিষেধাজ্ঞা ও চাপ সৃষ্টির জন্য তিনি আমেরিকার সমালোচনা করে বলেন, এর ফলে লেবাননের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। রাশিয়াভুক্ত হতে লুহানস্কে গণভোট। ইউক্রেনে অভিযান শুরুর আগেই দেশটিতে মস্কোপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দনেস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল রাশিয়া। সম্প্রতি মস্কো জানায়, ইউক্রেন অভিযানে তাদের নতুন লক্ষ্য হবে এই দুই অঞ্চলকে পুরোপুরি মুক্ত করা। এমন পরিস্থিতিতে লুহানস্ক প্রজাতন্ত্রের প্রধান ঘোষণা দিয়েছেন, রাশিয়ার অন্তর্ভুক্ত হতে এই অঞ্চলে গণভোটের আয়োজন করা হবে। রোববারের ওই ঘোষণার পরপরই ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান অভিযোগ করেছেন, রাশিয়া ইউক্রেনকে দক্ষিণ ও উত্তর কোরিয়ার মতো দুই ভাগে বিভক্ত করতে চেষ্টা করছে। রাশিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এএফপি জানায়, স্থানীয় সময় রোববার লুহানস্কের প্রধান লিওনিদ পাসেশচিক বলেন, আমি মনে করি শীঘ্রই প্রজাতন্ত্রে একটি গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটে রাশিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে লুহানস্কের মানুষ তাদের মত প্রকাশ করবেন। কিয়েভে 2014 সালে মস্কোপন্থী সরকারের পতন হয়। ওই বছরই ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া। পরে রাশিয়ার যোগ দিতে ক্রিমিয়ায় গণভোট অনুষ্ঠিত হয়েছিল। তখন ক্রিমিয়ার মানুষ রাশিয়া ফেডারেশনে যুক্ত হওয়ার পক্ষে মত দেন।
2014 সালে দনেস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন ঘোষণা করেন রুশপন্থী বিদ্রোহীরা। এরপর থেকে বিদ্রোহীদের সঙ্গে পশ্চিমাপন্থী ইউক্রেনের সেনাবাহিনীর সংঘাত চলছে। দীর্ঘ 8 বছরের এ সংঘাতে প্রাণ হারিয়েছে 14,000-এর বেশি মানুষ। লুহানস্কের প্রধানের গণভোটের ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া এসেছে রুশ আইন প্রণেতাদের পক্ষ থেকে। রাশিয়ার পার্লামেন্ট ডুমার সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক একটি কমিটির প্রধান লিওনিদ কালাশনিকভের মতে গণভোটের জন্য এটা সঠিক সময় নয়, তবে ভিন্ন কথা বলেছেন রুশ সিনেটর আন্দ্রেই ক্লিশাস। তার ভাষ্য, সংঘাতপূর্ণ অঞ্চলগুলোর দনেস্ক ও লুহানস্ক নিজেদের ভবিষ্যৎ বেছে নেওয়ার অধিকার রয়েছে। এদিকে লুহানস্কে প্রস্তাবিত গণভোটের ঘোষণার নিন্দা জানিয়েছে কিয়েভ। এটা ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুণ্ণ করতে রাশিয়ার অব্যাহত প্রচেষ্টার অংশ বলে উল্লেখ করেছেন ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো। এএফপিকে তিনি বলেন, সাময়িকভাবে দখলে থাকা এসব অঞ্চলে গণভোটের কোনো আইনি বৈধতা নেই। এমন পরিস্থিতিতে ইউক্রেনের সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান কিরিলো বুদানোব দাবি করেছেন, ইউক্রেনকে দুই ভাগে বিভক্ত করে একটি মস্কো নিয়ন্ত্রিত অঞ্চল গড়ে তুলতে চাচ্ছে রাশিয়া। এক্ষেত্রে তিনি উত্তর ও দক্ষিণ কোরিয়ার উদাহরণ দিয়েছেন। রাশিয়ার দখল করা অঞ্চলগুলোই ইউক্রেন খুব শীঘ্রই গেরিলা হামলা শুরু করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন এই গোয়েন্দা প্রধান। এই গণভোট এমন এক সময় এলো যখন 2 দিন আগেই রাশিয়ার বাহিনী লুহানস্ক ও দনেস নিয়ে গঠিত দনবাস অঞ্চলকে পুরোপুরি মুক্ত করার ঘোষণা দেয়। রাশিয়ার বাহিনী দাবি করে বর্তমানে লুহানস্কের 93% আর দনেস্কের 54% রুশ বাহিনীর নিয়ন্ত্রণে। আইআরজিসিকে কথিত মার্কিন সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিতে হবে বলেছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উসমা খামেনেয়ির উপদেষ্টা কামাল খারাজি বলেছেন, তার দেশের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে আমেরিকার কথিত বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিতে হবে। তবে ইরান বিষয়ে মার্কিন বিশেষ দূত রবার্ট ম্যালি বলেছেন, 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ভিয়েনায় চলমান আলোচনা সফল হলেও এ বাহিনীর ওপর থেকে নিষেধাজ্ঞা উঠানো হবে না। কামাল খারাজি দোহা আন্তর্জাতিক ফোরামে দেয়া বক্তৃতায় বলেন, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী একটি জাতীয় সেনাবাহিনী এবং একে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করা অগ্রহণযোগ্য। তবে মার্কিন সন্ত্রাসী তালিকা থেকে আইআরজিসিকে বাদ দিতে প্রয়োজনীয় প্রচেষ্টা চালানো থেকে ইরান বিরত থাকবে না। ভিয়েনায় পরমাণু সমঝোতার সম্ভাব্য পুনরুজ্জীবনের আলোচনার প্রতি ইঙ্গিত করে কামাল খারাজি বলেন, একটি পরমাণু সমঝোতা খুব কাছাকাছি পর্যায়ে রয়েছে। তবে আমেরিকাকে এই প্রতিশ্রুতি দিতে হবে যে ভবিষ্যতে তারা আর কখনোই এই সমঝোতা থেকে বেরিয়ে যাবে না। সর্বোচ্চ নেতার এই উপদেষ্টা আরো বলেন, ইরানের ওপর আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। তার দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি পর্যালোচনার জন্য তেহরানকে সময় দিতে হবে বলেও জানান কামাল খারাজি। আইআরজিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে মার্কিন কূটনীতিক রবার্ট ম্যালি দোহা সম্মেলনে ঘোষণা দেওয়ার পর কামাল খারাজির এ বক্তব্য এলো। পুতিনের বিরুদ্ধে বাইডেনের বেফাঁস মন্তব্যের আসল রহস্য। ইউক্রেন যুদ্ধ নিয়ে তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক নজিরবিহীন মাত্রায় শোচনীয় হয়ে পড়েছে। পশ্চিমা বিশ্বের প্রধান মোড়ল হিসেবে মার্কিন সরকার রাশিয়ার উপর সবচেয়ে জোরালো নিষেধাজ্ঞা আরোপের দায়িত্ব নিয়েছে এবং রাশিয়াকে যত বেশি সম্ভব দুর্বল করতে চাইছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে বলেছেন, প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন রাশিয়ার ক্ষমতায় থাকতে পারবেন না এবং এদেশের নেতা বা প্রধান হওয়া তার উচিত নয়। অবশ্য বাইডেনের এই বক্তব্যের কিছুক্ষণ পর হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন, ওয়ারশোতে প্রেসিডেন্ট বাইডেন যে বক্তব্য দিয়েছেন তার অর্থ রাশিয়ার ক্ষমতায় পরিবর্তন আনা নয়, বরং তার বক্তব্যের অর্থ হলো এটা যে প্রতিবেশী দেশগুলোর ওপর বা আশপাশের অঞ্চলে বল প্রয়োগের সুযোগ পুতিনকে দেয়া উচিত নয়। বাইডেনের ওই বক্তব্যের পর রাশিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে, রাশিয়ার ক্ষমতায় কে থাকবেন বা কে থাকবেন না তা ঠিক করবে রুশ জনগণ। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ায় সরকার পরিবর্তনের দায়িত্ব বাইডেনের নয়, কেবল রুশ জনগণই এই দায়িত্ব পালনের অধিকার রাখে। যদিও হোয়াইট হাউস বাইডেনের বেফাঁস বক্তব্যের ব্যাপারে সাফাই দেওয়ার চেষ্টা করেছে, তবুও এটাই স্পষ্ট যে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের মধ্যে ওয়াশিংটনের আসল ইচ্ছাই প্রকাশ হয়েছে। অন্য কথায়, মার্কিন সরকার পুতিনকে ক্ষমতাচ্যুত করতে চায়। কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, বাইডেন ক্ষমতায় আসার পর থেকেই রুশ মার্কিন সম্পর্কে উত্তেজনা ক্রমেই বাড়ছিল।
ডোনাল্ড ট্রাম্প রুশ বিরোধী যেসব তৎপরতা শুরু করেছিলেন বাইডেন কেবল তাই অব্যাহত রাখেননি, একই সঙ্গে তিনি ওবামার রাশিয়া বিদেশি নীতিকেও তীব্রতর করেছেন। ওবামা যা বাস্তবায়নে সক্ষম হননি, বাইডেন তা আরও জোরালো মাত্রায় বাস্তবায়নের চেষ্টা করবেন। বাইডেনের এ নীতির কারণ হল পুতিন রাশিয়ার জাতীয় শক্তি ও মর্যাদা আবারও পুনরুদ্ধারের চেষ্টা করছেন এবং পশ্চিম এশিয়া, পূর্ব ইউরোপ ও ল্যাটিন আমেরিকা অঞ্চল সহ বিশ্বের নানা অঞ্চলে প্রকাশ্যে মার্কিন পরিকল্পনাগুলো বানচালের চেষ্টা করছেন। পুতিন চীনা প্রেসিডেন্ট সি জিনপিংকে সঙ্গে নিয়ে পাশ্চাত্যের একাধিপত্যকে চ্যালেঞ্জ করে বিশ্বে বহুমেরু কেন্দ্রিক ক্ষমতা বলয় সৃষ্টি এবং জাতিসংঘের মাধ্যমে নানা সংকট সমাধানের ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছেন। মস্কো কৌশলগত পারমাণবিক অস্ত্রের দিক থেকে ওয়াশিংটনের সমকক্ষ হওয়ায় মার্কিন সরকারের নেতৃবৃন্দ সবসময়ই রাশিয়াকে মারাত্মক হুমকি বলে মনে করেছেন, আর তাই তারা রাশিয়াকে যত বেশি সম্ভব দুর্বল ও খণ্ডবিখণ্ড করার উপর জোর দিচ্ছেন এবং রাশিয়ার পরমাণু হুমকির ক্ষমতাও বিলুপ্ত করতে চান। ইউক্রেন সংকট পুতিনকে ক্ষমতাচ্যুত বা দুর্বল করা সহ মার্কিন সরকারের লালিত রুশ বিরোধী খায়েশগুলোকে বাস্তবায়ন করার মোক্ষম অজুহাত সৃষ্টি করেছে, কিন্তু ওয়াশিংটনের এসব খায়েশ পূরণ অসম্ভব বা খুব দুঃসাধ্য হবে বলেই বিশ্লেষকরা মনে করেছেন। কারণ পুতিন গত দুই দশকে রাশিয়ার উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং 2024 সাল পর্যন্ত তিনি রাশিয়ার বেশ জনপ্রিয় প্রেসিডেন্ট হিসেবেই টিকে থাকবেন, এমনকি এরপরেও তিনি রাশিয়ার নীতি নির্ধারণে প্রধান ভূমিকা রাখবেন বলে মনে করা হচ্ছে।